শুভ সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো এই সময়ে নিজেকে ভালো রাখার 10টি উপায় নিয়ে। আপনারা সবাই জানেন আমরা একটি কঠিন সময় পার করছি। এই সময় নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে হবে, পরিবারের সদস্যদেরকেও সুস্থ রাখার চেষ্টা করতে হবে, যাতে আমরা সবাই মিলে এই কঠিন সময়টা পার করতে পারি। এক নাম্বার, ব্যস্ত থাকুন। আপনি বলবেন যে আমরা তো অনেক ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ত থাকলেও আমরা কিন্তু নিজের প্রতি একদমই সচেতন না, নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন না, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে আমরা নজর দেবার সময় পাই না। আমরা জানি শরীর চর্চা মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কিছু ব্যায়াম কিন্তু বাসায় বসেই আমরা করতে পারি। ইউটিউবে অনেক ভালো ভিডিও পাবেন, যেখান থেকে আপনি 7 থেকে 10 মিনিটের ব্যায়াম দেখতে পারেন। শুধু তাই না, আপনি সেই লিঙ্কটা বন্ধু বা বান্ধবীকে শেয়ার করতে পারেন। প্রয়োজনে আপনি যদি মনে করেন একসাথেও আপনারা করতে পারেন ব্যায়ামটা। এখানে কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা আপনার শরীরে সহনীয় সেরকমই ব্যায়াম করতে হবে। যে সময় আপনি বুঝবেন যে আপনার শরীরে আর আপনি কোনো একটা ব্যায়াম করছেন আপনাকে আর ভালো লাগছে না, সেই সময় কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে ব্যায়ামটা। আর সবচেয়ে ভালো হচ্ছে, যদি ওইভাবে শারীরিক চর্চা না পারেন, আপনি হাঁটেন 30 থেকে 40 মিনিট, বাসার বাইরে যেতে না পারলে ঘরেরই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটেন, কিছু সময়ের জন্য ব্যালকনিতে যেয়ে একটু গায়ে রোদ লাগান। এই সবই কিন্তু আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। 2 নাম্বার, মেডিটেশন। যখন আপনি কোনো কিছু নিয়ে টেনশন করেন বা চাপে থাকবেন, তখন যদি কিছু না 10 মিনিটের জন্য একটু মেডিটেশন করতে পারেন বা ধ্যান করতে পারেন। যে কোনো ধর্মের মানুষ, তারা যদি ধর্ম পালন করে, লাইক মুসলমানরা নামাজ পড়ে, তো দেখবেন যে নামাজ পড়ার পরে মনে অনেক শান্তি লাগে। তো মেডিটেশন আপনার মনকে শান্ত রাখবে। এছাড়াও প্রতিদিনের কাজগুলো আপনি যদি সচেতনভাবে করেন, যেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস, তার মানে হলো অন্য সব চিন্তা বাদ দিয়ে মনোযোগের সাথে ওই কাজটি করা যেটি আপনি করছেন। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনি যখন চা খাবেন তখন সেই চায়ের গন্ধ এবং স্বাদ উপভোগ করবেন, এই ভালো লাগার অনুভূতি গ্রহণ করবেন, তাহলে দেখবেন যে আপনার খুব ভালো লাগছে। প্রতিটা সময়কে, লাইক বর্তমানকে আপনি উপভোগ করুন, তাহলে দেখবেন যে আপনার আসলে অতীতে কি হয়েছিল বা ভবিষ্যতে কি হবে এগুলোর জন্য অনেক টেনশনটা কমে যাবে। 3 নাম্বার, বন্ধু বান্ধবীর সাথে গল্প করা বা প্রিয়জনের সাথে গল্প করা। যদি সামনাসামনি সম্ভব না হয়, তাহলেও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসটাইম আপনি গল্প করতে পারেন, চ্যাট করতে পারেন, পার্টি করতে পারেন, কেমন আছে তারা খবর নেওয়ার পাশাপাশি আপনি তাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। কোনো ভালো কিছু আপনি জানলেন বা শিখলেন, সেটা কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন, গ্রুপ চ্যাট করতে পারেন। অ্যাটলিস্ট আপনি আপনার বন্ধু বান্ধব প্রিয়জন, দূরে যদি বাবা মা থাকে, যারা বাবা মা থেকে দূরে আছে, ইচ্ছা করলে আপনি কিন্তু তাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, যোগাযোগ করতে পারেন, আপনার অনুভূতি শেয়ার করতে পারেন, তাতে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন। 4 নাম্বার, অনলাইন ফোরামে যোগ দিন। অনেক অনলাইন ফোরাম আছে যেখানে মানুষ জীবন সংগ্রামের কথা বলে, নিজের অভিজ্ঞতার কথা বলে, কিভাবে কোনো বিপদ থেকে উদ্ধার পেয়েছে বা কিভাবে কোনো কিছু সমাধান হয়েছে, অনেক কিছুই কিন্তু অনলাইন ফোরামে কথাবার্তা হয়। আমি যেমন একটি গ্রুপ পেন্সিল গ্রুপের সাথে জড়িত, পেন্সিল এখন পাবলিকেশনস হয়েছে, আমি ওখানে কিন্তু গল্প পড়ি, গান শুনি, ছবি আঁকা দেখি, অনেক কিছু জানতে পারি। তো আপনি যে কোনো একটা অনলাইন ফোরামে যোগ দিতে পারেন, যেখানে যেটি আপনার জন্য অবশ্যই যেন নিরাপদ হয় এবং সহায়ক হয়, এবং আপনি নিজেও ওইখানে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, কথা বলতে পারেন, অনেক কিছু জানতে পারেন। 5 নাম্বার, বাসার জন্য কিছু রান্না করুন। স্বাস্থ্যকর খাবার খুব উপকারী, এটা আমরা সবাই জানি। সবচেয়ে ভালো হলো বাসায় তৈরি সুস্বাদু খাবার।
যদি আপনি নিজে রান্না করেন তাহলে তো আর কথাই নেই, রেসিপি আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কারো কাছ থেকে নিতে পারেন, ইউটিউব থেকে নিতে পারেন, আপনার পরিচিত কেউ খুব ভালো কোনো রান্না করেছে, আপনার মজা লেগেছে, তার কাছ থেকেও আপনি রেসিপি নিতে পারেন। সো খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয়। আপনি যদি রান্না করেন, আপনার ছেলে মেয়ে সাথে থাকলে তাদেরকে উৎসাহিত করলেন আপনাকে সাহায্য করার জন্য, এভাবে কিন্তু আপনি নিজেকে ব্যস্তও রাখতে পারবেন, ভালোও থাকতে পারবেন। 6 নম্বর, কিছু সময়ের জন্য খবর দেখা থেকে বিরত থাকুন। কিছু খবর আমাদেরকে টেনশনে ফেলে দেয়। তো আমরা অনেকেই এসব খারাপ খবর ঠিকভাবে নিতে পারি না, মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। তাই অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকা, যেমন পরিবারকে সময় দেওয়া, লুডো খেলা, গল্পের বই পড়া, একসাথে সবাই মিলে ঘরোয়া কোনো খেলা, বা জাস্ট কিছু না, সবাই মিলে একসাথে বসে একটা ভালো মুভি দেখলেন বা একটা গানের অনুষ্ঠান দেখলেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। কিন্তু খবর দেখা থেকে বিরত থাকলে আপনি দেখবেন যে অনেকটা টেনশন মুক্ত। 7 নম্বর, নিজের শখের কিছু করা। আপনার যদি কোনো শখ থাকে, যেমন বাগান করা, আপনার যদি কোনো পোষা প্রাণী থাকে তাকে নিয়ে ব্যস্ত থাকা, আপনি যদি ছবি আঁকতে পছন্দ করেন, আপনি গান শুনতে পছন্দ করেন, সেটা নিয়ে আপনি ব্যস্ত থাকতে পারেন। আপনি গানের লিস্ট বানাতে পারেন, বিভিন্ন ধরনের গানকে আপনি লিস্ট করতে পারেন, যে গানগুলো আপনার ভালো লাগে আপনি আপনার মোবাইলে সেট করতে পারেন বা ল্যাপটপে সেট করতে পারেন, আপনার যখন ইচ্ছা আপনি শুনতে পারবেন। নিজেকে ভালো রাখার জন্য আসলে আপনি নিজে যেটা করতে পছন্দ করেন সেটা করলেই দেখবেন যে অনেক ভালো থাকবেন। 8 নম্বর, কোনো কিছু গোছগাছ করা। এই গোছগাছের মধ্যে হতে পারে যে আপনার শেলফ বা আলমারি আপনি অনেকদিন হয়তো গুছান নাই, আপনার বুক শেলফটা অনেকদিন গুছানো হয় নাই, আলমারিটা গুছানো হয় নাই, তো আপনি কিন্তু বেশি না সামান্য কয়েকটা বই ওখান থেকে নিয়ে আরেক জায়গায় রাখলেন, আলমারিতে কিছু কাপড় চোপড় গুছিয়ে রাখলেন, পুরানো কাপড় কিছু সরিয়ে ফেললেন, সব কিছু আবার সুন্দর করে অর্গানাইজ করলেন, রুমের সেট আপটা আপনি চেঞ্জ করলেন। তো এভাবে এগুলো করলেও কিন্তু ভালোও লাগবে আপনার, প্লাস সময়ও কাটবে। 9 নম্বর, কিছু পড়ুন বা ভালো কিছু শুনুন। এমন কিছু দেখুন যেটা আপনার মনকে প্রফুল্ল করবে, এমন কোথাও নিয়ে চলে যেতে পারেন যেটা আপনার মনের চিন্তাগুলো কিছুটা সময়ের জন্য দূর করে দিবে। ইউটিউবে অনেক রিল্যাক্সিং ভিডিও আছে যেগুলো আপনাকে অনেক রিল্যাক্সড করবে, লাইক পুরানো দিনের গান শুনতে পারেন, আপনার পড়া কোনো পুরানো গল্পের বই আবার নতুন করে পড়তে পারেন, আবার কোনো নতুন জায়গায় বসে, তাহলে দেখবেন যে আপনার অন্যরকম ভালো লাগছে। আপনি যে গল্পটা ছোটবেলায় পড়েছেন সেই গল্পটা আপনার ছেলে মেয়েদেরকে বা ছোট ভাই বোনদেরকে আবার নতুন করে বলতে পারেন। 10 নম্বর, নতুন কিছু শিখুন। আপনি কি ছবি আঁকা বা বাদ্যযন্ত্র শিখতে আগ্রহী ছিলেন? আপনি হয়তো সময় পান নাই ব্যস্ততার জন্য, এখন আপনি কিন্তু অনলাইনে সেটা শিখতে পারেন আপনার যদি টাইম থাকে। আপনি এমন কি নতুন রান্না শিখতে পারেন, আপনি নতুন কোনো ভাষা শিখতে পারেন যেটা আপনাকে অনেক আনন্দ দিবে। ফ্রি অনলাইন বেশ কিছু কোর্স আছে, সেগুলোও কিন্তু আপনি করতে পারেন, আপনি যে বিষয়ে পছন্দ করেন সেটা আপনি করবেন। শেষে আমি বলতে চাই, নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন, ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সবাই যেন আমরা ভালো থাকি এবং এই কঠিন সময় পার করতে পারি। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পজিটিভ লাইফস্টাইল, সাথে থাকুন।